মিস হবে না আপনার পছন্দের টিভি শো, দেখুন জি ফাইভ অ্যাপে একদম ফ্রি। এতদিন ধরে, এতগুলো দিন ধরে বেনি ছিল এই বাড়িতে সামান্য আশ্রিতা, আর আজ দেখো গল্পের নায়িকা স্বয়ং মিকের ঝুলি হাতে আমার সামনে দাঁড়িয়ে আছে। হয়ে গেছে মনের স্বাদ মিটেছে, এবার মানে শেষ করবে এবার তুমি, কারণ একটু পরে তো দাদামণি আসবে, তারপর ওনাকে নিয়ে টানাটানি শুরু করবে, সেটা করো না প্লিজ। এক মিনিট বেনি, কি হচ্ছে এটা? কি কেন এরকম খ্যাপামো করছো? তাড়াও না ওদেরকে। অসম্ভব, এতদিন ধরে যারা আমাকে পায়ের তলায় রেখেছিল তাদের মাথায় পা না রাখা পর্যন্ত আমার যে প্রাণটা জুড়বে না সাম্য, খুব ভালো করে কান খুলে তোমরা প্রত্যেকে শুনে নাও। চ্যাটার্জি বাড়ির রাজরানী বিনোদিনী চ্যাটার্জি, তাবেদার তোমরা, আজ থেকে তোমরা প্রত্যেকে আমি যখনই ডাকব মাথা নিচু করে এসে আমার সামনে হাজিরা দেবে, তবেই এই বাড়িতে ঠাঁই পাবে, নচিত নয়। জোর করে বলছি, তুমি কিন্তু অনেক বড় ভুল করছো বেনি, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। চমৎকার, মা বাড়িতে থাকবে তাতে ছেলের কত আপত্তি? মা প্লিজ 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 প্লিজ, তুমি এত বড় বড় কথা বল, আমায় তো কম অপমান করো, জুতো পেটা পর্যন্ত করেছো আমাকে, আর ওই শুভ্র, সারাটা জীবন দেখেছি ওই শুভ্রকে নিয়ে শুধু নাচানাচি, চিরটাক্কা। আরে ছিল তো বসতে বাড়িতে তোমরা সবাই, সেখানে থাকলে না কেন, আসলে কেন আমার বাড়িতে হত্যা দিতে? শোন কুলাঙ্গার, ওই বস্তি বাড়িতে রেখে ও শুভ্র আমাদের সকলকে যে সম্মান দিয়েছে তা তুই কোনোদিনও দিতে পারবি না, তুই কোনোদিনও শুভ্রর নখের যোগ্য ছিলি না, হবিও না, জেনে রাখ। আমি বরং যাই দোতলার ঘরে, দাদুমনির ঘরটা একবার পরিষ্কার করে দিই, আমি যাই। দোতলা? দাদুমনির ঘর? হ্যাঁ বেনি, নিজেদের দিকে তাকিয়ে তোমরা দেখেছো একবার? চুই, তুমি তো জানোই এই বাড়িতে চাকরদের জন্য জাস্ট দুটো ঘর বরাদ্দ, একটাই থাকে মিনু, আর আর একটাই থাকবে তোমরা। জি ফাইভ ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।